ইতালির প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম মুকুল 29 আগস্ট নিজ বাসভবনে ইন্তেকাল করেন। সেই সাথে হাজার মানুষের শোক, শ্রদ্ধা এবং ভালোবাসায় চিরবিদায় নিলেন ইতালিতে বাঙালিদের প্রথম সংগঠন বাংলাদেশ সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে থাকা এই সাংস্কৃতিক সম্পাদক। ইতালির বাংলাদেশ কমিউনিটির প্রবীণ এই ব্যক্তি পাবনা জেলার নটিয়াবাড়ির সন্তান। শুক্রবার রোমের তারা পিনাত্তারা মুসলিম সেন্টারের মসজিদে জানাজার নামাজে তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন রোমের বিভিন্ন ব্যবসায়ী, আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি কে এম লোকমান হোসেন, সাবেক সভাপতি জি এম কেবরিয়া, পাবনা জেলা সমিতির ইতালির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপদেষ্টা পারভেজ আলী খান সহ সভাপতি মাসুদ করিম সহ আরও অনেকেই।